Assalamualaikum warahmatullahi wabarakatuh. Bismillahirrahmanirrahim. Alhamdulillah wassalatu wassalamu ala rasulillah wa ala alihi wa sahbihi ajmain wa ba'd. Prashno amader kache 15 ti samne ache. Shomoy samne rekhe hoyto 10 othoba 15 ti chesta korbo. Allah jeno taufik dan koren ebong Allah apnaderke dhoirjer sathe ilm hasiler তৌফিক দান করেন এবং আপনাদের এই মজলিসে আপনাদের সকলের জন্য সার্বিক বরকত দান করেন। প্রথম প্রশ্ন করেছেন এক ভাই, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলছেন আয়াতুল কুরসি কি বলে শুরু করব, আয়াতুল কুরসি কি বলে শুরু করব। আয়াতুল কুরসি মানে এমন একটি আয়াত যে আয়াতে আল্লাহর কুরসির কথা উল্লেখ করেছেন রব্বুল আলামিন। জানা আছে আমাদের মানুষরা সূরা ফাতিহার পরে সূরা ইখলাস নাস ফালাকের মতোই কি মুখস্থ করে, আয়াতুল কুরসি মুখস্থ করে। কিন্তু এটাকে একটু বিকৃত করে আমাদের লোকেরা বলে আয়াতুল কুরসি। অনেক বক্তাদের শোনা যায় এরকম বলে না, আয়াতুল কোনো জিনিস আছে নাকি, কি আয়াতুল কুরসি, কি আয়াতুল কুরসি, কুরসির আয়াত। জি, তো আয়াতুল কুরসি কি দিয়ে পড়বেন? কোরআনের আয়াত পড়লে শুরু করলে প্রথমখানে কি বলতে হবে? আল্লাহ কোরআনে কে বলছে ফাইজা কারাতাল কোরআন ফাস্তাইযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, সূরা নাহলে। যখন তুমি কোরআন পাঠ করবে, তেলাওয়াত করবে, তখন বিতাড়িত শয়তান থেকে আশ্রয় চেয়ে নেবে, তাহলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বেন, এটি প্রসিদ্ধ। এছাড়া আউযু বিল্লাহি সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম পড়তে পারেন, আউযু বিল্লাহি সামিউল আলিম মিনাশ শাইতানির মিন হামযিহি ওয়া নাফখি। জি, এটা বলবেন আয়াত থেকে শুরু করেন অথবা সূরা প্রথম থেকে শুরু, প্রথম যখন শুরু করবেন, প্রথম যখন শুরু করবেন। এখন যখন এখানে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম দিয়ে শুরু করছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, তারপরে আয়াতুল কুরসি কি দিয়ে শুরু হচ্ছে? আল্লাহ। এখানে একটা গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি, যেটা হয়তো আপনারা এর আগে শোনেননি অথবা শিখেননি, সেটা হচ্ছে যে এই আউযু বিল্লাহর শেষখানে কি আছে? মিনাশ শাইতান আর রাজিম, বিতাড়িত শয়তানের কথা আছে, বিতাড়িত শয়তানের কথা। আমি আউযু আশ্রয় গ্রহণ করছি বিল্লাহি আল্লাহর, মিনাশ শাইতানের রাজিম, বিতাড়িত শয়তান থেকে, বিতাড়িত শয়তান থেকে, বিতাড়িত শয়তানের কথা এখানে হচ্ছে। তারপরে আয়াতুল কুরসি শুরু হচ্ছে কি দিয়ে? আল্লাহ দিয়ে। সুতরাং এখানে ওয়াকফ করা ফরজ, জরুরি, থামতে হবে অবশ্যই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, তারপরে বলে আল্লাহু লা ইলাহা ইল্লাল হাইয়ুল কাইয়ুম, থামা ফরজ। কেন? যদি না থামেন, একসাথে টান দিয়ে পড়ে নেন, যেন অনেক কারি সাহেবরা পড়ে না, পড়ে না, এখানে করেন না, কিন্তু অন্য যে এক আয়াত কার এক আয়াত আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আর রহমানুর রহিম মালিক ইয়াউমিদ্দিন, পড়ছে না, পড়ছে না? তো এইরকম করে যদি কেউ পড়ে নাই, তাহলে শ্রোতা ভাববে যে যে শয়তানের রাজিম নাউজুবিল্লাহ, সেই তারপরে আল্লাহ আসছে, তাই না? কুফুর, এর চেয়ে তো বড় কুফুরি আছে যে শয়তান রাজিম আল্লাহ, কুফুর, তাই না? এইটা যেন আশঙ্কা না হয়, সেজন্য থামা এখন ওয়াকফ লাজিম, করতে হবে, থামতে হবে। কিন্তু বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহু লা ইলাহা, অসুবিধা নেই, কারণ বিসমিল্লাহির রহমানির রহিম শেষে কি আছে? আর রহমানের রহিম আল্লাহর নাম আছে, যিনি রহমান যিনি রহিম তিনি আল্লাহু লা ইলাহা ইল্লা, অসুবিধা নেই, অসুবিধা নেই। বুঝতে পেরেছেন? আচ্ছা, কেউ যদি আউযু বিল্লাহ পড়ার পরে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে আর তারপরে আয়াতুল কুরসি পড়ে, ভালো, কোনো অসুবিধা নেই, কারণ যে কোনো ভালো কাজের আগে বিসমিল্লাহ পড়া সুন্নাত, বিসমিল্লাহ পড়া সুন্নাত, যে কোনো ভালো কাজের আগে, আর ভালো কাজ ভালো জিনিস পড়া সবচেয়ে ভালো কোরআন কালামুল্লাহ, কিন্তু এটা জরুরি না, জরুরি নাই। এমনকি ইস্তিআজা, সেটাও সুন্নাত, ফরজ নাই আউযু বিল্লাহ পড়া, সুন্নত হচ্ছে আউযু বিল্লাহ পড়া। সুরার শুরুতে যদি হয় তো সুরা তওবা ছাড়া অন্য সবগুলি সুরাত বিসমিল্লাহ পড়তে হবে, কারণ বিসমিল্লাহ লেখা আছে।
A'udzu billahi minasy syaithanir rajim. Bismillahirrahmanirrahim. Alhamdulillahi rabbil alamin. Eibhabe. আশা করি উত্তর স্পষ্ট এবং একটি ভালো জিনিস জানলেন যে তাড়াহুড়া করে আউযু বিল্লাহি মিনাশ শাইতানি তারপরে আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ তেলাওয়াতের ক্ষেত্রে জিকির আজকার ক্ষেত্রে যখন জিকির আজকার হিসেবে পড়ছেন যেমন সালাম ফেরার পর যে জিকির আছে আয়াতুল কুরসি আছে কিনা তখন কি আউযু বিল্লাহ পড়বেন অনেকে বলছেন যে জিকির যেহেতু জিকির এটা তেলাওয়াত নয় সেজন্য আউযু বিল্লাহ পড়বেন কিন্তু পড়লে পড়তে পারে যে কোরআনে যেহেতু আয়াত পড়লে পড়তে পারে দ্বিতীয় প্রশ্ন বলছেন আসসালামু আলাইকুম শাইখ ওয়া আলাইকুম সালাম রাহমাতুল্লাহ আমার প্রশ্ন হচ্ছে কোন ছেলে যদি বিয়ের পরে জানতে পারে তার স্ত্রী বিয়ের আগে জেনাতে বা পরকিয়াতে লিপ্ত ছিল আউযু বিল্লাহ নাসাল্লাহু আসসালামাত ওয়াল আফিয়া আল্লাহ হেফাজত করেন তাহলে ছেলেটির কি করণীয় শরীয়ত কি বলে ছেলেটি এর এখন স্বাধীনতা আছে যদি কোন ব্যক্তি বিয়ের পরে জানতে পারে কিন্তু জানার জন্য হ্যাঁ তদন্ত শুরু করবেন না গোয়েন্দাগিরি করবেন না শিয়াডি লাগিয়ে দেবেন না যে বিয়ে করেছি এর পিছনে এখন শিয়াডি লাগো বন্ধেরকে লাগিয়ে দিয়েছে তারপরে ও শ্বশুর বাড়ির আশেপাশে পাড়া প্রতিবেশী ওদেরকে লাগিয়ে দিয়েছে যে তোমরা একটু তার পাঁচ বছর যে গত পাঁচ বছর বা দশ বছর সাবালিক হওয়ার পরে সে কেমন ছিল ওই খবরগুলি এখন দেও তো এই খবরগুলি আপনাকে আগেই নেওয়া ফরজ ছিল যদি নিতেন আগেই নিতেন বিয়ের আগে কিন্তু বিয়ের পরে তদন্ত লাগাবেন এটা জায়েজ নয় এটা জায়েজ না মানুষের দস্তুরি খোঁজ করা আর এটা করতে কিন্তু ফাঁসে অধিকাংশ লোক বাসর রাত সারা রাত শুধু তদন্তের রাত চলে মূর্খদের বাসর রাতটা শান্তি কীভাবে ও তো ঘাবড়িয়ে যাবে রে সারা রাত তো আমার চললো এই তো সিআইডি তদন্ত চললো হ্যাঁ এই তো সিআইডি তদন্ত চললো এরপরে যে কী হয় আল্লাহ জানে হ্যাঁ তো এতে শান্তি পায় না ওই জন্য অধিকাংশ লোকের আপনি আগে জেনে শুনে বিয়ে শাদী করার খোঁজ খবর নিয়ে তারপর খোঁজ খবর পাননি পাননি আলহামদুলিল্লাহ কখনো ওই সব সন্দেহ করতে যাবেন না সবসময় পজিটিভ থাকবেন অতি শান্তি আছে আপনারও শান্তি আছে তারও শান্তি আছে জেনে ফেলেছেন এখন যেভাবে হোক না কেন তাহলে আপনি প্রতারিত হয়েছেন আপনার সাথে কী করা হয়েছে প্রতারণা করা হয়েছে ধোঁকা দেওয়া হয়েছে যদি কোনো ক্ষেত্রে ব্যবসা হোক অথবা বিবাহর ক্ষেত্রে হোক যদি কেউ প্রতারিত হয় তাহলে সেই ব্যবসা সে রিজেক্ট করতে পারে যে আমি আপনার কাছে গাড়ি কিনেছিলাম আপনি বলেছেন গাড়ি ভালো কিন্তু নিয়ে গেলাম আর তারপরে দেখলাম কি গাড়ি চালাইতে লাগলাম যেখানে সেখানে থেমে যাচ্ছে বা এসি একেবারে কাজ কুলিং না আপনি তো বলেছেন এসি কুলিং এতে কুলিং আছে কোনো কুলিং নেই আপনি প্রতারিত হয়েছেন সুতরাং আপনি ফিরিয়ে দেওয়ার পুরো অধিকার রাখেন ঠিক ওই রকমই বিয়ে করে নিয়ে এসছেন ভালো বলে কারো মেয়ে আর তারপরে জানতে পারলেন যে এরকম হয়ে গেছে তার বাপ মাকে গিয়ে বলবেন যে আপনারা আমাদের সাথে প্রতারণা করেছেন আপনার মেয়ে ভালো বলে আমার সাথে দিয়েছেন আর ভালো বলে বিয়ে করেছে কিন্তু ভালো না সুতরাং এই ফেরত তালাক জায়েজ জায়েজ এখন আরেকটা প্রশ্ন করে জায়েজ বলি তখন কারণ অনেকের ভালোবাসা হয়ে গেছে ছাড়তে পারছেন ওকে ও ছেড়ে থাকতে পারবে না ওকে যদি রাখতে চাই তো রাখতে পারবো কি না হ্যাঁ রাখতে পারবে কিন্তু রাখলে শর্ত হচ্ছে সম্মানের সাথে রাখবেন আল্লাহ কি বলেছেন আত তালাকু মাররাতান ফাইমসাকুম বিমারুফিন আও তাসরিহুন বিহসান ইমসাকুম বিমারুফ যদি রাখো তো ভালো আচরণের সাথে রাখো আর যদি ছাড়ো তো সসম্মানে বিহসান ভালো আচরণ করে ছাড়ো লাজ্জুতা নয় হ্যাঁ লাঞ্ছিত করে নয় ছাড়বো তো একে ভালো করে একে ধাক্কা মাক্কা দিয়ে কষ্ট দিয়ে মানসিক শারীরিক শাস্তি দিয়েছিল না মোটেই জায়েজ নয় দুই ক্ষেত্রে আল্লাহ এক ক্ষেত্রে মারুফ বলেছেন আর এক ক্ষেত্রে এহসান বলেছেন মারুফ যে কোনো ভালো কাজকে মারুফ বলা হয় যে কোনো ভালো কাজকে মারুফ বলা হয় তো আপনি রাখলে ভালো করবেন ভালো করা হচ্ছে তাকে মানসিক যন্ত্রণা না দেওয়া হ্যাঁ তাকে যখন তখন খোঁটা না দেওয়া অপদস্থ না করা লাঞ্ছিত না করা একটু কিছু ভুল ত্রুটি হলে তুমি খারাপ তোমার বংশ খারাপ তোমার মা খারাপ সেজন্য তুমি খারাপ তুমি তো এই কাজ করেছো হারামই কথা সব কথা বলা রাখলে সসম্মানে রাখেন আর তাকে লাঞ্ছিত করে রাখবেন যাই শুনে ছাড়বেন সুন্দর আচরণের সাথে ছাড়বেন আর রাখবেন ভালো করে রাখবেন তওবা করে নিয়েছে তা আল্লাহ আলহি তওবা যদি করে থাকে খালেস অন্তর থেকে তওবা তো রাখতে পারেন আপনি ভালো মানুষ তওবা না করলে রাখবেন না তওবা না করলে
আরে এখানে একটি কথা বলা জরুরি, হুররিমা জালকাল মুমিনিন, যার পেশাই হচ্ছে ব্যভিচার করা, সে পুরুষ হোক আর নারী, এটা মুমিনদের জন্য হারাম যে ওইরকম স্বামী রাখবে আর ওইরকম স্ত্রী রাখবে। লজ্জা স্বামী তার সাথে থাকা যায় না, এক একবার ভুল হয়েছে তবা করছে ঠিক আছে, কিন্তু চিরাচরিত তার বদ স্বভাব অহরহ, ও বারবার বল ছাড় ছাড়ছে না, পায়খানা খাওয়া গরুর মতো হয়ে গেছে। এইরকমই মহিলা, ওর চালচলনে কোনো পরিবর্তন আসেনি, এখনও তার সলাতে কোনো রকমের একাগ্রতা নেই, মনোযোগী নয়, চোখের সামনে পড়ে না, পড়ে না, তবা করে না, তবা শুধু মুখে তবা নয়, তবা করলে তার অবস্থার পরিবর্তন হবে, অনুতপ্ত হবে, লজ্জিত হবে, আল্লাহর কাছে খুব দোয়া করবে, ইস্তেগফার করবে, এবং তার অনেক নেক আমল বাড়বে, গুনাহ মোটে হবে না, বেহায়া বেপর্দা চলাফেরা করবে না, আবার যার তার সাথে কথা বলছে এমন দেখা যাবে না। এগুলো হচ্ছে তবার লক্ষণ, যে একটা মেয়ে জেনা ব্যভিচার থেকে তবা করেছে, ওইরকমই একটা পুরুষ জেনা ব্যভিচার তবা করেছে, কখন বুঝবো? যখন দেখা যাচ্ছে আর কোনো বেগানা মহিলার সাথে সে এইরকম রিলেশন করে না, আর এরকম যখন তখন ও চ্যাটিং আর যখন তখন টেলিফোন এগুলো করে না, কিন্তু আবার একজনের সাথে ছুটেছে আর একজনের সাথে এগুলো করছে, তাহলে বোঝা যায় আর বদ স্বভাব যায়নি। জি, তো আশা করি বিষয়টি রাখলে, তবা যদি করে রাখতে পারবেন, আর যদি ছেড়ে দেন ছেড়ে দেওয়ার অধিকার আছে, কারণ আপনি প্রতারিত হয়েছেন। সংক্ষেপে তিন নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। বলছেন যে আমি একটি প্রশ্নের উত্তর খুঁজছি, যে প্রতিষ্ঠানে মদ এবং শুকুর বিক্রি হচ্ছে সেখানে চাকরি করা বৈধ কি না? এটা তো কমন সেন্স একজন মুসলিম বুঝবে, যেখানে মদ বিক্রি হচ্ছে বার অথবা শুকুরের গোস্ত, হ্যাঁ শুকুরের গোস্ত, কুকুরের গোস্ত, বিড়ালের গোস্ত, হারাম কিছু সেখানে বিক্রি করা হচ্ছে, সেখানে আপনি সার্ভিস দিবেন, চাকরি করবেন, জায়েজ নয় হারাম। জি, অর্থাৎ এই চাকরির বেতন হালাল নাকি হারাম? যখন কাজটাই হারাম, সরাসরি কাজটা হারাম, তো আপনার বেতন যা নিচ্ছেন সব হারাম। জি, সব হারাম। জি, রুজি হারাম, আল্লাহ হেফাজত করুক। পশ্চিমা দেশে অনেকে যায়, কোনো শিক্ষিত না, আমাদের জাতির অনেকে যায় শিক্ষিত না, যার ফলে দিনদার ধার্মিক হইলে তো একটু হালাল রুজি তলাশ করে, তখনও ট্যাক্সি চালায় অথবা কিছু, ভালো কথা মাশাআল্লাহ, কিন্তু অধিকাংশ লোক দিনদার না, পয়সা চাই, আর এগুলো তো বেশি ইনকাম না, রেস্টুরেন্টে চাকরি নেই। আর ইহুদি নাসারাদের, ইহুদি না খ্রিস্টানদের বিশেষ করে, কারণ ইহুদিরা তো অনেক হারাম থেকে বাঁচে, যদিও তারা মগজুব আলে, তো এরা শুকুর খায় খ্রিস্টানরা। এখন এই এদের রেস্টুরেন্টে, ওই সব পশ্চিমা রেস্টুরেন্টে চাকরি করে, যেখানে শুকুরের গোস্ত পরিবেশন করতে হয়, তাকে পাকাইতে হয় অথবা সার বিভিন্ন কাজে জড়িত থাকতে হয়, রুজি হারাম, রুজি হারাম করে কি এরা? অনেকে এদের মধ্যে নামাজি, কিন্তু ওই রেস্টুরেন্টে হারাম চাকরি করে, এরা মনে করে যে এই গোনাগুলি কী করবো, এসেছি এদেশে তো কাজকাম পাচ্ছি না, গোনার কাপড় হয়ে যাবে, তো মাঝে মাঝে মক্কা আসে মদিনা আসে, এটা উমরা করে গেল, তোবা তোবা আস্তগফার করে গেল, মনে করলো যে বাস, আর দান খেরাত করলো, বুঝে দান খেরাত করে কাপড় হয়ে যায়, এত সহজ নাকি? আপনার রুজি 100% হারাম সব, আর রুজিতে সামান্য কিছু ধরেন 2-4-5% একটা ধরেন মুদিখানার দোকান আছে, আর তাতে কিছু বিড়ি সিগারেট বিক্রি করছে, তো ধরেন যে তাতে কিছু 10% হারাম আছে, তো 10% আপনি দান খায়রাত করে দিলেন, মুক্ত হইলেন, সেটা তাও জায়েজ নয়, ব্যবসা বলছি না, কিন্তু আশা করতে পারেন যে আল্লাহ আপনাকে মাফ করবেন, আর শাস্তি দিয়েও মাফ করতে পারেন, যদি এটি তওবা নয়, কিন্তু তারপরে কিছুটা আপনি ভালো হওয়ার চেষ্টা করলেন, কিন্তু আপনার পুরো রুজিতে হারাম, ব্যাংকে সুদি, ব্যাংকে চাকরি করবে না, বলছে আমি কিছু দান খেরাত করে দেবো, দেখা পড়াবো, অত সহজ নাকি? পুরোটাই তো হারাম আপনার। ঠিক, চার নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমাদের দেশের মানুষ পান পাতা এবং সুপারি খায়, আল্লাহ হেদায়েত করুক এবং ভালো জিনিস খাওয়ার তৌফিক দিক। পান কোনো ক্ষতি করে না, তবে সুপারি মানুষের অনেক ক্ষতি করে, খাদ্য নালীতে এবং দাঁতে, এমনকি বেশি খেলে ক্যান্সারও হয়। হ্যাঁ, চুনটা তো লেখেননি, চুনেও ক্ষতি করে, এটা মনে রাখেন, চুনেও ক্ষতি করে। জি, তাহলে এটা খাওয়া হালাল হবে না হারাম হবে? দ্বিতীয়ত, সুপারি দিয়ে মাদ্রাসায় চাঁদা দেওয়া যাবে? জি, সুপারিতে যদি সুপারি উপকারের কোনো কাজে লাগানোর ব্যবস্থা থাকে, সেটাকে অন্য কিছু করে, জানি না আমি কিন্তু, জানেন না, তাহলে সুপারি চাষবাস করতে পারে। কিন্তু সুপারি সাধারণত বাঙালি জাতি কিসে খায়? পানে খায়, এতে স্বাস্থ্যের ক্ষতি রয়েছে, যেমনটা লিখেছে।
তো দিন ইসলামের কিছু নীতিমালা আছে যাতে মানুষের সুস্থতা ধ্বংস করে, মানুষকে মৌতের দিকে মৃত্যুর দিকে ঠেলে দেয়, মানুষের ক্ষতি রয়েছে, আপনার ক্ষতি, আপনার পাশে আপনার স্ত্রী থাকে, আপনার ছেলে মেয়ে থাকে, তাদের ক্ষতি, যেমন ধূমপানে বিভিন্ন ক্ষতি রয়েছে, অর্থের অপচয় রয়েছে, এই ধরনের জিনিসগুলি হারাম, এই জন্য জিনিসগুলো হচ্ছে হারাম। সুতরাং সুপারি তো তারই অন্তর্ভুক্ত পড়ছে যে আপনার শরীর স্বাস্থ্যের জন্য বড় ঝুঁকি রয়েছে, ক্যান্সার আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে, এইরকমই চুন, এরকম খড়, এগুলো তো ক্ষতি রয়েছে। আমাদের এক শিক্ষক ছিল, এক সময় তো আমাদের মাদ্রাসার মদারেসগুলো তো সব প্রায় পান খেত, প্রায় পান খেত, হানাফিদের তো এখনও চলে আসছে, কিন্তু আহলে হাদিসও ম্যাক্সিমাম আমাদের ওস্তাদগুলো সব পান খেত। আর তার মধ্যে দুই ভাগ ছিল, এক ভাগ ছিল বিনা জর্দার, আর এক ভাগ ছিল যারা পাক্কা পান খাওয়া, তারা জর্দা ছাড়া পান বুঝে না। আর জর্দা হারাম, জর্দা হচ্ছে তামাক, জর্দা হারাম নিঃসন্দেহ। বিনা জর্দায় পান খেলে হারাম না হালাল, এটাতে আরব ওলামারা এটাকে হারাম বলছে, কারণ তারা বলছে যে এটা অপচয়, অপচয়, অপব্যয়, আর অপচয় অপব্যয়কারী হচ্ছে শয়তানের ভাই, ইন্নাল মুবাজ্জির কাম ইখওয়ানা শায়াতিন, আল্লাহ সূরা বনী ইসরাঈল বলেছে। আর আল্লাহ বলেছেন ওয়ালা তুসরিফু, তোমরা অপব্যয় করিও না, অপচয় করিও না, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুসরিফিন, যারা অপচয় অপব্যয় করে তাদেরকে আল্লাহ ভালোবাসেন না। তো আপনি চান যে আল্লাহর ভালোবাসা নেবেন, আল্লাহর ঘৃণা নিয়ে যাবো আল্লাহর কাছে, আল্লাহর ঘৃণা নিয়ে আল্লাহর সামনে হাজির হলে কি জান্নাত পাওয়া যাবে নাকি? অপচয় নাই, হিসাব করেন তো মাসে পানের কতটা, পান খাওয়া কতটা বিল আসছে, বছরে তাহলে কতটা বিল আসছে, এই টাকাটা যদি ফলমূল নিজে খেতেন, আপনার বুড়ো বাপ মাকে খাওয়াইতেন, আপনার কচি কাঁচাদেরকে যদি ভালো কিছু বেবি ফুড খাইতেন, কত না উপকার হইত। এইভাবে একটা ধূমপানকারী সিগারেট খোরকে বুঝিয়েছিলাম এইখানে, এইখানে এই শিকর সামনে একটা বড় মুদিখানার দোকান ছিল বাকালা, সেখানে আমি জানি তখন প্রথম দিকে কিন্তু এসেছি 2001-2 সাল ওই রকম। তো এখানে আমার 4 বছর বাসা ছিল, তো ওই সময়টি নিচে নেমেছি, দেখছি যে ও সিগারেট কিনছে বাঙালি, তা আমি যদি ওকে বলি হারাম, তো তো তখন তার শেখ মুফতি রহমানকে এভাবে চিনে না কেউ, তখন তো ও তো বড় মুফতি হয়ে যাওয়া উচিত, কে বললো হারাম, কে বললো হারাম। যেমন আলবাদিয়াতে একদিন গিয়েছি, তো একটা সেলুনওয়ালা অথবা লন্ড্রিতে চাকরি করে বাঙালি, ও নামাজের পরে সালাম ফেরে বেরিয়েছে, আর ওর ওখানে যাবো কোনো কাজ, ওর কাছে গেছি, তো আমি ওকে জিজ্ঞেস করছি নামাজ পড়লেন না, বলছে হ্যাঁ পড়লাম, তো কিন্তু নেমে আসছে তার বিল্ডিং থেকে, আর আমাদের যাচ্ছে মসজিদ থেকে, সালাম ফেরে পরে পরে যাচ্ছে, মানে এরপরে নামাজ শেষ হওয়ার পরে পরে, এমন নয় যে মসজিদ থেকে আমার আগে বেরিয়ে চলে গেছে বেশি, ও দেখছি যে সিঁড়ি থেকে নেমে আসছে বিল্ডিং থেকে, বলছে নামাজ পড়লেন না, বলছে হ্যাঁ নামাজ পড়লাম, কোথায়, আমার তো মসজিদ থেকে, আপনি তো নিচে ওই সিঁড়ি দিয়ে বাসা থেকে নামছেন, বলছে বাসায় পড়লাম। তখন আমি বলছি যে তখন চেনে না, ওই প্রথম দিকে কথা বলছি, কেউ চেনে না, যে বাদিয়া তো চেনে না অত লোক, যে শেখ মতি রাম একটা শুধু ওই সেলুনওয়ালা বেলাল নিউ মুসলিম ছিল সে চিন্তা ওখানে। তো আমাকে কী বলছে জানেন না, যখন বলছি যে আপনার এইভাবে নামাজ হবে, আপনি যে বাসায় নামাজ পড়ছেন, তো কে বললে হবে না, কে বললো হবে না, আরে বাঙালি তো কম বড় মুফতি না, এ তো আমি 30 বছর পড়ে অত বড় মুফতি হইতে পারলাম না, হ্যাঁ আর 3 বার করে দাওরা আর বোখারি পড়ে মদিনা পর্যন্ত পড়েও তো এত বড় মুক্তি হইতে পারে, যত বড় এই আপনার এই আপনার কী বলছে ওই আপনার ই ছিল মনে হয় লন্ড্রি ছিল, লন্ড্রির এই এই লেবারটা এত বড় মুফতি মাশাআল্লাহ তবারাকাল্লাহ, কথা বুঝছেন। তো বাঙালি এরকমই বুফিয়াতে বসে দেখবেন, না হোটেলগুলোতে বাঙালি হোটেলে বসে দেখবেন, কত যে ফতোয়া আসে চারিদিক থেকে, কান শুনতে শুনতে এই দিক থেকে ফতোয়া, ওই দিক থেকে ফতোয়া, ফতোয়া চলছে মাশাআল্লাহ। জি আল্লাহ হেদায়াত করে এদেরকে। তো কী বলছিলাম, ওকে যদি বলি হারাম, তো বললো কে বললো হারাম সিগারেট, তাই ওইভাবে বুঝিয়েছিলাম, ভাই কত টাকা খরচ হয় আপনার মাসে, আরে বলিয়েন না হুজুর, চেনে না তো হুজুর, তো বলিয়েন না হুজুর, দাঁড়িয়ে দেখলে হুজুর, তারপরও একটা আইডিয়া বলেন কত খরচ হয়, মোটামুটি 100 রিয়াল মাসে, 100 রিয়াল মাসে বা 150 রিয়াল এরকম কিছু বলেছিলেন। আমি আছে 100 রিয়ালে বাংলাদেশে তখন মেলা টাকা, ধরেন 2000 কাছাকাছি, তখন 2000 হয়নি হয়তো, তো 1800 এরকম। তো আমি বললাম যে এই টাকাটা যদি আপনি আপনার আম্মা আব্বা আছে, বলছি আছে বৃদ্ধ, ওদেরকে পাঠিয়ে দিতেন, আর বলতেন যে তোমরা ফলমূল খামো, দেশের লোকে তো ফলমূল খাইতে পায় না, ওভাবে কত না আপনার নেকি হইতো, আর কত না আপনার উপকার হইতো, আপনার মায়ের বাবা মা বাবার উপকার হইতো। বলছে হুজুর ঠিকই বলছেন, হুজুর ঠিকই বলেছেন, কথা বলছেন, এটা হচ্ছে দাওয়াতের হিকমত নতুন লোকদেরকে। তো যাই হোক, কী বলছিলাম,
হ্যাঁ পান, সৌদি আরবের আলমারা আমাদের শেখ এখানে উনি পানকে হারাম বললেন, বড় বড় শেখেরা সৌদি আরবে পান খেয়ে মুখ লাল করে লাভ কি? খাবারের উদ্দেশ্য কয়টি? দুইটা, একটা হচ্ছে হ্যাঁ খিদা দূর করা, আর একটা হচ্ছে স্বাস্থ্যকে ঠিক রাখা। আল্লাহ কোরআনে বলেছেন সূরা গাশিয়াতে, জাহান্নামের খাবারে এই দুটোই গুণ নাই, লা ইউসমেনু ওয়ালা ইউগনি মিন জু, স্বাস্থ্য করো না, স্বাস্থ্য ভালো রাখবে না তাতে, ওয়ালা ইউগনি মিন জু, আর ক্ষুধারও নিবারণ করবে না, খিদাও দূর হবে না। তো এইটা যেমন সিগারেটে আছে, বিড়িতে আছে, জর্দাতে আছে, ধূমপান, না এতে খিদা দূর হবে আর না এতে স্বাস্থ্য ভালো হবে, বরং আরও স্বাস্থ্য ধ্বংস হবে। ঠিক পানেও দেখেন, পান খেয়ে সারা দিন পান খাবো, ভাত খাবো না, রুটি খাবো না, কোথায় পারবেন? দুদিন তিন দিন হ্যাঁ পারবেন? তাহলে তাহলে বোঝা গেল এই তো জাহান্নামী খাবারগুলো, যেই খাবারে শরীর সুস্থও থাকে না আর খিদাও মিটে না, সেই খাবার হচ্ছে জাহান্নামী খাবার, ভালো করে শুনে রাখেন। জি হ্যাঁ, তো কমপক্ষে অপচয় অপব্যয়, যদিও পানের পাতা এমনি চিবালে সেটা আলাদা কথা, কিন্তু তাতে যেগুলোতে ক্ষতি হয়, তারপরে পানের পাতাটাই কেন কিনবেন, লাভটাই কি তাতে, অপচয় না? জি, সুতরাং পান খাওয়া অবশ্যই বর্জনীয়। আলহামদুলিল্লাহ আমাদের আহলে হাদিস ওলামারা পান খাওয়া কমিয়ে দিয়েছে, কমিয়ে দিয়েছে। আমি আলহামদুলিল্লাহ 25 বছর বয়সে একদম ফাইনাল তওবা করেছি, কসম করে যার জীবনে পান খাবো না, তারপর আবার আমার মুখে পান ঢুকেনি। আর তার আগে মাঝে মাঝে বন্ধু বান্ধব আছে জবরদস্তি একটা একটা, আমি পয়সা দেবো না কখনো, মিষ্টি দিয়ে এই সুন্দর মিষ্টি দিয়ে একটা পান, জর্দা তো আলহামদুলিল্লাহ মা যুক্ত কেম আলহামদুলিল্লাহ, আল্লাহ বাঁচিয়ে রেখেছি সাহারম থেকে, কিন্তু মিষ্টি দেওয়া পান যে এত মজা লাগে, তারপর আলহামদুলিল্লাহ যেই কসম করলাম, তারপরে কয়েকবার পিড়াপিড়ি করেছে আমার এক শালক, আমি বলছি আমি কসম করে নিয়েছি আপনি কিনবেন, একবার জবরদস্তি কসম কিনেছি, তারপরে পান পান কিন্তু কাগজে খবরের কাগজ দিয়ে প্যাকিং করে দেয়, এটা পানের খিলি দিল, খিলি বলেন না আপনারা, পানের খিলি দিল প্যাকিং করে, আমি বলি কসম করা আছে আপনি কী কাফারা দেবে, জবরদস্তি দিলি, দিলি পকেট ভরে নিলাম, নিয়ে গিয়ে তখন শ্বশুর বাড়িতে গিয়ে কাকে দিয়ে দিলাম, যা কী কাবি খা। তো আল্লাহ হেফাজত করি সব থেকে, পান খাওয়া ভালো কাজ নয়, ভালো মানুষের কাজ নয়। জি, যদিও মিষ্টি দিয়ে হোক না কেন, আর জর্দা দিয়ে খেলে হারাম, নিঃসন্দেহে হারাম। জি, 5 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু, মহিলাদের বিবাহের ওয়ালিমাতে অংশগ্রহণ করা যাবে কি? মহিলাদের আবার ওয়ালিমা হয় নাকি? মহিলাদের ওয়ালিমা, এটা উল্টা কথা। জি, যেমন মহিলা পুরুষকে মোহর দেয়, এটা উল্টা মোহর, এই জন্য যৌতুককে আরবরা কি বলে জানেন? উল্টা মোহর, আল মাহরুল মাকুস, আক্স। আক্স কোনটাকে বলে? যে উল্টো দিকে গাড়ি চালা, রুটের উল্টো, তাহলে আক্স, ওর একটা এই ফাইন আছে না এখানে? জি, আক্সুস সাইর বলে ওটাকে। ঠিক ওই রকমই আরবরা কি বলে? উল্টো মোহর বলে যৌতুককে, যেটা হিন্দুরা পণ বলে আর বাঙালিরা মুসলিমরা এটাকে যৌতুক বলে, পণটাও বুঝে অনেকে। তো এটা হারাম, মোহর দেওয়া ফরজ, বিয়ে করেন মোহর দেন না পুরুষ, আর স্ত্রী যদি দেয়, স্ত্রীর বাপ মা দেয়, তো সেটা হচ্ছে পণ, উল্টা মোহর, এটা হারাম। জি, ঠিক ওই রকমই ওলিমা করবে ছেলে ছেলের বাপ মা, আর মেয়ের বাপ মাকে ওলিমা করতে হবে আর খাওয়াইতে হবে, এটি বেদাত, এটি হচ্ছে বেদাত। জি হ্যাঁ, জামাই গরিব, জামাই গরিব, জামাইয়ের পক্ষ থেকে করছেন, কিন্তু ঘোষণা করেন যে এটা জামাইয়ের ওলিমা, ওটা ঠিক আছে, আপনি বলবেন না যে আমি ওলিমা করছি, হতে পারে এরকম, আমি আমার একটা জামাই হয়েছে ওই জামাইয়ের আমি এভাবে হেল্প করেছি, ওলিমা ওর কিন্তু আমি দিয়েছি তাকে। জি হ্যাঁ, তো সেটা আলাদা জিনিস, কিন্তু মেয়ে পক্ষ ওলিমা করবে এটি বেদাত, সুতরাং বেদাতে অংশ নেওয়া আর বেদাতি খাবার অংশ নেওয়া জায়েজ নয়। জি, 6 নম্বর বলছেন, শেখ আসসালামু আলাইকুম, সরকারি কারেন্ট লাইন থেকে কারেন্ট লাইন টেনে ব্যাডমিন্টন খেলা কি জায়েজ হবে? জায়েজ হবে? সরকারি কারেন্ট কি আপনার বাপ মায়ের? কার? এমনকি সরকারও না, দেশের কত কোটি এখন হয়েছে? 115 কোটি ছিল, 18 কোটি না 20 কোটি? হ্যাঁ 20 কোটি আনুমানিক ধরেন, 20 কোটি মানুষ সবার, কার কাছ থেকে অনুমতি নেবেন আপনি?
সরকারের কাছে আমানত। সরকার যদি স্বেচ্ছাচারিতা করে যে আমি যেহেতু সরকার রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী আমার বিলটি লাগবে না, খেয়ানত এটা। জনগণ গরিব বিল দিবে, আপনি কেন বিল দিবেন না? আপনি কেন বিল দিবেন? আপনাকেও বিল দিতে হবে। সে আপনাকে যদি, আপনাকে আইন যদি বলে যে আপনার এই ফ্যাসিলিটিগুলো দিতে হবে, সেটা আলাদা কথা। কিন্তু কথা হচ্ছে এই নয় যে আপনি সব কিছু দেশের সম্পদের মালিক, দেশের সম্পদ আপনার কাছে আমানো, আপনি সরকার। জি, আল্লাহ যেন বুঝার সবাইকে তৌফিক দান করেন। সুতরাং ব্যাডমিন্টন খেলবেন আর সরকারে অথবা বাড়িতে বিবাহ শাদী আছে আর কিছু আছে, মসজিদ, এমনকি মসজিদে নামাজ পড়ে যেন চুরি করা কারেন্ট দিয়ে আপনি মসজিদের লাইট জ্বালাবেন, জায়েজ না জায়েজ? হ্যাঁ, সরকার যদি অনুমতি দেয় যাকে আমানত দেওয়া হয়েছে, ঠিক আছে, ইসলামিক প্রতিষ্ঠান, মাদ্রাসা, মসজিদ ফ্রি করে দিলাম, বিল নেব না, সেটা আলাদা কথা। জি, সাত নম্বর বলছেন, পেশাব করে পানি না নিয়ে পরে কাপড় পরিবর্তন করে নামাজ পড়লে নামাজ হবে কি? জি, পানি নিলেন না, কাপড় পরিবর্তন করে নামাজ পড়লে নামাজ হবে? জি, কাপড় পরিবর্তন করলেন, কাপড় নাপাক হয়ে গেছে, হ্যাঁ অন্য কাপড় পরলেন, কিন্তু পেশাব যে করেছেন ওইখানে তো পেশাব লেগে আছে, ওখানে মাটি ব্যবহার করে যদি কুলুক নিয়ে থাকেন তো চলবে, পানি ব্যবহার করা জরুরি নাই, কিন্তু সেটাও যদি না ব্যবহার করে থাকেন তাহলে এদিক সেদিক ছড়িয়েছে, পেশাব লেগে আছে, অবশ্যই ধুইতে হবে। আমি পেশাবের চাপ পেলে ধরে রাখতে পারি না, গায়ে লেগে যায় পেশাব, আরও ঘন ঘন পেশাব হয় আমার, গায়ে লেগে যায়, যেই জায়গাগুলোতে লেগে যাবে সেই জায়গাগুলি ধুইতে হবে, যথাসাধ্য ধুইতে হবে। কল্লাম আস্তা তা তো, যদি সলাতের রক্ত পার হয়ে যাচ্ছে আর আপনি বাড়িতে নেই, কাপড় বদলাতে পারছেন না, তাহলে সলাতের রক্তের ভিতরে ওই অবস্থায় সলাৎ পড়ে নিতে হবে, নামাজ পড়তে হবে, সেটা আলাদা মশলা। জি, যেহেতু আপনি রুগী। আট নম্বর প্রশ্ন বলছেন, আমার বাবার বাড়ি শরীয়তপুর জেলায়। মাশাআল্লাহ, কেউ আছে শরীয়তপুরের এখানে? আপনি? মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। শরীয়তপুরের ফতোয়া, খুলনা থেকে যার দূরত্ব 150 কিলোমিটার, এমতো অবস্থায় ভাইদের বাড়িতে বেড়াতে গেলে সালাত কি কসর হবে? তাহলে কোনো মহিলা প্রশ্ন করেছেন, ভাইদের বাড়ি বেড়াতে যাচ্ছেন, কসর হবে 150 কিলোমিটার? হ্যাঁ কসর হবে। জি, নাকি পুরোটুকু পড়তে হবে, কসর করবেন, কিন্তু থাকবেন কয়দিন এটা দেখার বিষয়, থাকবেন কয়দিন এটা দেখার বিষয়। সঠিক মত যেটি সবচেয়ে বেশি সতর্ক সেটা হচ্ছে, আগে থেকে যদি নিয়ত থাকে যে আমি সেখানে 4 দিনের বেশি, মানে 5 দিন, 6 দিন, 7 দিন, 10 দিন, 20 দিন থাকবো, তাহলে প্রথম দিন থেকে ওখানে মুকিম আপনি, কিন্তু 4 দিনের ভিতরে ফিরে চলে আসবে, 1 দিনের জন্য যাচ্ছি, 2 দিন, 3 দিন, 4 দিনের জন্য যাচ্ছি শুধু, ওখানে গিয়ে 4 দিন স্টে করবো, অবস্থান করবো, তাহলে আপনি মুসাফির, তাহলে আপনি মুসাফির। আপনারা জানেন যে মক্কা যাচ্ছেন, মদিনা যাচ্ছেন, মদিনায় আমি 5 দিন থাকবো, তাহলে প্রথম দিন থেকে আপনি সেখানে মুকিম। ইমামের পিছনে তো আপনার কসর চলবেই না, কিন্তু এমনি একা পড়লেও কসর চলবে না, কারণ আপনি 5 দিনের জন্য গিয়েছেন, কিন্তু 7 দিন থাকবেন মক্কা মদিনা মিলে, 3 দিন মক্কাই আর 4 দিন মদিনায় ধরেন, তাহলে কোনো জায়গায় তো আপনি 5 দিন, যেহেতু 4 দিনের বেশি থাকলেন না, সুতরাং আপনি এই 7 দিন কী করতে থাকেন, বা 4 দিন, 8 দিন হয়ে গেল, কিন্তু 4 দিন, 5 দিন এখনও হয়নি, তাহলে কসর করবেন। আর রাস্তাতে যখন চলমান অবস্থায় আছেন তখন কসর করবেন, যদিও আপনি 20 দিনের জন্য মক্কা যাচ্ছেন, রিয়াজ যাচ্ছেন, 20 দিন থাকবেন, তাহলে রিয়াজে পৌঁছে যাওয়ার পরে মুকিম, কিন্তু আপনি রাস্তাতে মুসাফির, কসর করবেন। তারপরে বলছেন, আমি হজ ও উমরা বইতে পড়েছি যে বাইতুল্লায় নামাজের কোনো নিষিদ্ধ সময় নেই, এটা কি সঠিক? হ্যাঁ, বাইতুল্লায় যেহেতু তওয়াফ 24 ঘন্টা চলতে থাকে একমাত্র ফরজ সালাতের সময় বাদ দিয়ে, আর তওয়াফের সাথে সংশ্লিষ্ট 2 রাকাত সুন্নাত তওয়াফ, তওয়াফের সুন্নাত সালাত রয়েছে, সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস রয়েছে যে লা ইয়ামনা আহাদুকুম, তোমাদের কেউ যেন বাধা না দেয়, তাফা বিহাজাল বাইত, যে তওয়াফ করবে এই বাইতুল্লাহ, ওয়াসাল্লা আইয়াতা সাআতিন শাআ, যে কোনো ওয়াক্তে সালাত আদায় করবে, তওয়াফ করলো আর যে কোনো ওয়াক্তে মসজিদে হারামে সালাত আদায় করবে, মিল্লাইলিন আও নাহারি, রাত্রে হোক অথবা দিনে হোক, রাত্রে হোক অথবা দিনে হোক। জি, সূর্য ওঠার সময় হোক, হ্যাঁ সূর্য ডুবার সময় হোক, যদিও ঠিক সূর্য উঠছে, ঠিক সূর্য ডুবছে, ঠিক সূর্য মাথার ওপর, এই 3টি সময় যেহেতু নিষিদ্ধ আর কড়া নিষিদ্ধ, সেই জন্য ওই সময় যদি সতর্কতা থাকে, অবলম্বন করে সতর্কতা, তাহলে ভালো। কিন্তু অনেক ওলামারা বলেছেন যে না, যেহেতু এই হাদিস রয়েছে মসজিদে হারামের ক্ষেত্রে, সুতরাং সবসময় নামাজ পড়া যাবে, আর এটা খেয়াল করেও না, অনেক সময় তো অফ শেষ হলো, সূর্য ঠিক উঠতে যাচ্ছে হয়তো, বা সূর্য ঠিক ডুবতে যাচ্ছে, সাথে সাথে
আপনি দু রেকাত নামাজ পড়ে নিলেন, জায়েজ আছে, কিন্তু মসজিদ নববীতে জায়েজ না, মসজিদ নববীতে নয়, অন্য জায়গায় নয়। জি একটু থেমে যান, নয় নম্বর প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমার শ্বশুর বাড়িতে আমার শাশুড়ির সাথে কোনোভাবেই যদি না পড়ে, এই পড়ে ভাষাটি বুঝি না, হয়তো আঞ্চলিক ভাষা লিখেছে, আমাদের এলাকার না বনে, ওর সাথে বনছে না, কোনটা বলেন আপনারা, বনছে না, জি বনছে বা বনছে না, না পড়ে মানে বনছে না, ওর মিল হচ্ছে না। আমার স্বামীর কোনো ভাই নেই, দুই বোন, আমার স্বামীর বোনের দুটি সন্তান আমার শাশুড়ির কাছে আছে, ওই যে স্বামীর বোনের সন্তান আছে সেটা বোঝা হয়ে যাচ্ছে, এই বোনের কাছে থাকে, আমার শাশুড়ির কাছে থাকে, আমার শ্বশুর বাড়িতে সব মিলিয়ে থাকতে সমস্যা হচ্ছে, এমন অবস্থায় আমি আমার স্বামীর সাথে আলাদা বাসায় থাকতে চাচ্ছি, এমনকি বাড়িতে আলাদা খেতে চাচ্ছি, মানে ও সবার সাথে তো খাবে না, হ্যাঁ জি, আর সবারই এই সব ঝামেলা উঠাবে না, জি সেই জন্য আমার স্বামী কোনোটাই করতে রাজি হচ্ছে না। স্বামী বলতেছে একসাথে খেতে না পারলে বাচ্চা রেখে তুমি আমাকে ছেড়ে চলে যাও, এক্ষেত্রে আমার কি করণীয়, উত্তম নসিহা চাচ্ছি শেখ, জাযাকাল্লাহু খাইরান। ভালো, উত্তম নসিহা চাইছেন, এটা ভালো কথা, তাই না? এই ক্ষেত্রে একজন শেখকে একটা মজার ঘটনা বলে দিই। একজন ভালো শেখকে সৌদি আরবে, বড় শেখকে জিজ্ঞেস করেছে এরকম গিয়ে, হ্যাঁ যে আমার স্ত্রী বলছে, আমি তো জেনারেল লাইনে শিক্ষিত, আর আমার স্ত্রী হচ্ছে আলেমা, ও আবার ইসলামী লাইনে পড়েছে, তো বলছে যে কোরআন হাদিস বলে যে আমার আলাদা ভরণ পোষণ দিতে হবে, সুতরাং আমাকে আলাদা বাসা দিতে হবে, তোমার বাপ মায়ের সাথে আমি থাকবো না, এটা শরীয়ত বাধ্য করছে না, তো আমি আলাদা বাসা পাওয়ার অধিকার রাখি, তো আমাকে আলাদা বাসা দিতে হবে। বেচারা ছিল সম্ভবত ইঞ্জিনিয়ার, ও জেনারেল লাইনের পড়া, এত ফতোটোতো জানে না, তো ফেঁসে গেছে, তো চলে গেছে শেখের কাছে, শেখকে বলছে এইরকম সমস্যা আমার স্ত্রী, তো বলছে যে আমি তো ইসলামিক স্টাডিজ পড়েছি, আর এতে তো তো আমার ন্যায্য অধিকার, এটা তুমি দিতে হবে তোমাকে। তখন শেখ বলছে যে ঠিক আছে, ওর অধিকার আছে, ওকে বলো যে ঠিক আছে, এটা তোমার অধিকার আছে, তুমি যদি বলো যে আলাদা বাসায় থাকবো, তোমাকে আমি বাসা ভাড়া নিয়ে দেবো, কিন্তু আরেকটা কথা তোমার স্ত্রীকে বলে দিও যে যেটা তোমার অধিকার, সেটা হচ্ছে তোমার অধিকার দুটো তিনটে চারটে বিয়ে করার আছে, তো তুমি গিয়ে বলো যে অসুবিধা নেই, আমার আম্মা যেহেতু বৃদ্ধ, বৃদ্ধা হয়ে গেছে, আমার আব্বাও বৃদ্ধ, ওদের সাথে একজন থাকার দরকার, তো তোমাকে আলাদা বাসা ভাড়া নিয়ে দিয়ে দিচ্ছি, আর আমি আরেকটা বিয়ে করেছি আমার আম্মা আব্বার সাথে থাকার জন্য, এই কথাটা গিয়ে বলো, তোমাকে বাসাও দিয়ে দিচ্ছি, ওটা তোমার অধিকার তুমি পেয়ে গেলে, আর আমার অধিকার হচ্ছে যে আরেকটা আমি বিয়ে করছি, এই কথা বলতে ওই মহিলা বলছে যে না 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 না, ওটা দরকার নেই, ওটা দরকার নাই, ওটা করতে হবে না, অসুবিধা নেই, তোমার আব্বার সাথে থাকবো, তোমার আম্মার সাথে থাকবো, অসুবিধা নেই, কথা বলছেন না? তো এইটা উত্তর আজকে আমি বলছি এই বোনকে, আর ওই ভাইকেও বলছি যে যদি এইরকম কারো স্ত্রী করে, আপনাদের অনেকেরই করতে পারে, এত ঝামেলা আমি বরদাস্ত করতে পারবো না, তোমার বাপ মাকে খাওয়াইতে হবে, আবার তোমার ওই বোন আছে, বোনের ছেলেমেয়ের আছে, ওদের জন্যই করতে হবে, ঠিক আছে, বোনেরও উচিত হবে অবশ্যই, যে যখন একসাথে থাকছি, অথবা শাশুড়ি আছে, আর দেখছে যে নাতিদেরকে রাখছি, মেয়ের ছেলেমেয়েদেরকে রাখছি, তো একটু বৌমাকে একা ছেড়ে দেবে না একবারে কাজে, যেমন কিছু শাশুড়ির আছে এরকম জালেম আছে, বাড়াবাড়ি আছে, বউ আছে আর কেন, লাট সাহেব ও কেন আর কাজ করবে, না না আপনি একটু সুস্থ আছেন তো কাজ করেন, সাথে বউর সাথে একটু পাশে থাকেন, আর বোন ননদগুলো কাজই করতে চায় না, ওটাও করতে হবে, ওটাও উচিত যে তোমরা এখানে যখন আছো, হ্যাঁ তো তোমরাও কাজ করবে, সহযোগিতা করবে, এটাও হইতে হবে, ব্যালেন্সটা ঠিক থাকতে হবে। তো এখানে এখন বলি এই বোনকে যে আপনার অধিকার আছে ঠিক আছে, কিন্তু আপনার স্বামীকে যথাসাধ্য সন্তুষ্ট রাখতে হবে, যথাসাধ্য সন্তুষ্ট রাখতে হবে, আর আপনি যদি আলাদা এইভাবে জবরদস্তি করে থাকতে চান, তাহলে আপনার স্বামী তো সন্তুষ্ট হবে না, তার স্বামী অত অসন্তুষ্ট থাকলো, আর একজন নেক স্বামী কখনো সন্তুষ্ট হবে না ওর বাপ মা কষ্ট পেলে, আমি কখনো হইতে পারি না, আমার আব্বা আমা কষ্ট পাবে, আর আমি এরপর সন্তুষ্ট থাকবো, যে অসুবিধা নেই, তুমি তুমি যখন বলছো আলাদা বাড়ি তো আলাদা বাড়ি, আলাদা খাওয়া দাওয়া তো আলাদা খাওয়া, অথচ তাতে আমার আব্বা আমার কষ্ট হবে, তাদের দেখাশোনার বিকল্প কেউ নেই, বিকল্প আছে ঠিক আছে, বিকল্প আছে ঠিক আছে। তো এই জন্য আপনাকে নসিহত করবো যে ধৈর্য ধারণ করুন, সবুর করুন, এবং দুনিয়াটা হচ্ছে ঋণ, একথা মনে রাখেন, এটা একটা নসিহত,
দুনিয়া হচ্ছে কি ঋণ 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 দিলে কি করতে হয় বা ঋণ নিলে পরিশোধ করতে হয় আজকে যদি আপনার শাশুড়ির সাথে শ্বশুরের সাথে খারাপ আচরণ করেন আর আপনার স্বামীকে বাধ্য করেন যে আমি থাকব না এরকম তোমার বাপ মায়ের সাথে আগামী কালকে 10 20 বছর পরে আপনার ছেলে মেয়েরা যখন বড় হবে ছেলে যখন বড় হবে তখন বলবে যে না আর থাকব না আমরা বিয়ে করেছি থাকব না অথবা আপনার যে বউ আসবে যে ঋণ পরিশোধ করতে হবে এখন পেমেন্ট করতে হবে আমার শাশুড়ি জুদা থেকেছে তো আমিও জুদা থাকব আমি কেন থাকব তোমার শাশুড়ির সাথে এটা পছন্দ করেন আপনি যদি আপনার শাশুড়ির জায়গায় হতেন ওই বুড়ি মানুষ আর আপনার বউমা যদি এই কথাটিও বলতো যে আমি থাকব না আমাকে আলাদা নিয়ে থাকো আপনার ছেলেকে বলতো আপনার কি এমন লাগতো ভালো লাগতো জি নবী সাল্লাল্লাহু সহিহ বুখারী হাদিসে কি বলেছেন লা ইউমানু আহাদুকুম তোমাদের কেউ খাঁটি মুমিন হতে পারবে না হাত্তা ইউহিব্বা লি আখি মা ইউহিব্বা লি নাফসিহি মিনাল খাইর যতক্ষণ পর্যন্ত নিজের জন্য যেটা ভালোবাসে সেটা অন্যের জন্য না ভালোবাসবে নিজের জন্য চান যে আমার বউগুলো যেন আমার সাথেই থাকে আমার ছেলেরা যেন আমার অন্যায় থাকে পর্দা অবশ্যই করার চেষ্টা করতে হবে পর্দার সাথে বেপর্দা করে রাখবেন না পর্দার সাথে ভালো পর্দার ব্যবস্থা করেন আর তারপরে সহযোগিতা নেন তো আর একসাথে জয়েন্ট ফ্যামিলিতে যদি থাকেন তো জয়েন্ট ফ্যামিলির যে ক্ষতিকর দিকগুলি আছে সেগুলি থেকে বেঁচে তারপরে জয়েন্ট ফ্যামিলিতে থাকেন আর ক্ষতিকর দিকগুলি শরীয়ত বিরোধী কাজ করবেন জয়েন্ট ফ্যামিলিতে থেকে পর্দার 12টা বাজিয়ে দেবেন গর্দা উড়িয়ে দেবেন এইরকম করে জয়েন্ট ফ্যামিলিতে থাকা ভালো কাজ নয় আমাকে কিন্তু অনেকেই একটা বক্তব্য আলোচনা করতে বলেছে এই গত সপ্তাহগুলিতে যে জয়েন্ট ফ্যামিলির উপকারিতা অপকারিতা সম্পর্কে আলোচনা করেন খুব গুরুত্বপূর্ণ এই পয়েন্ট আল্লাহ যেন তৌফিক দান করেন দশ নম্বর প্রশ্ন বলছেন যে আমাদের মসজিদের জায়গায় সংকীর্ণতার জন্য মুয়াজ্জিনের থাকার ব্যবস্থা মসজিদের বারান্দায় করা হয়েছে মুয়াজ্জিন ধর্মীয় শিক্ষার পাশাপাশি অনলাইনে কাজ শেখার জন্য কম্পিউটার কিনেছে তো অনলাইনে কাজ শেখার জন্য ইন্টারনেটের প্রয়োজন হয় সেই জন্য তিনি তার ঘরে ওয়াইফাই এর সংযোগ নিতে চাচ্ছে এটা কি জায়েজ হবে ইন্টারনেট জায়েজ না নাজায়েজ কিন্তু ইন্টারনেট হচ্ছে পানির মতো নয় পানি সবই ভালো নিজে খেলেও ভালো আর কাউকে দিয়ে দিলেও ভালো তাই না তাই না কিন্তু ছুরি অস্ত্র পেস্তুল কিরকম ছুরি দিয়ে পেঁয়াজ রসুন কাটতে পারেন আবার মানুষও কাটছে খুনিরা কি করছে মানুষ কাটছে চোর ডাকাত ছিনতাইকারীরা তো ঠিক ওই রকম ইন্টারনেট আর টিভি আর এ মোবাইল ঠিক ওই রকমই সেলাহন জু হাত দেয় দুটোই কাজে ব্যবহার হয় ভালো কাজে ব্যবহার হয় মন্দ কাজ ব্যবহার হয় তো আপনার মুয়াজ্জিন সাহেব যদি মোত্তাকি পরহেজগার হয় আল্লাহর ভয় ভীতি আছে দুনিয়াদার নয় হ্যাঁ আল্লাহকে ভয় করি যদি তাকওয়া পরহেজগারি যদি দেখতে পান তাহলে ইন্টারনেট লাগিয়ে দেন কারণ তার দ্বারা এই ইন্টারনেট দিয়ে উপকার হবে অপকার হবে না দিনের খেদমত করবে সে হারাম কিছু দেখবে না হয়তো কিন্তু যদি দেখা যায় অনেক মৌলভী সাহেব আছে অনেক ইমাম মুয়াজ্জিন আছে অসৎ খারাপ চরিত্র রিয়াদের এক মসজিদের খাদেম বাঙালি মসজিদের পাশের রুমে বুলু ফিল্ম নিয়ে ধরা খেয়েছে আজকে থেকে 17 বছর আগে আপনাদেরকে বলি এইরকম যদি চরিত্রে দেখা যায় যে না চরিত্র ভালো না যখন তখন ফিল্ম দেখে ওই ইন্টারনেটে থাকলে দুটোই দেখবে ও ইউটিউব খুললে খারাপও দেখবে ভালোও দেখবে তাহলে দেবেন না তাহলে মসজিদের বারান্দাতে ইন্টারনেট ফ্যাসিলিটি দেবেন না তাহলে এই মুয়াজ্জিনকে আপনাকে দেখতে হবে যে সে পরহেজগার কি না আল্লাহকে ভয় করে কি না জি 11 নম্বর প্রশ্ন করেছেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম রহমতুল্লাহ আমি একজন ইঞ্জিনিয়ার আমার চলার মতো টাকা পয়সা থাকলেই হবে আলহামদুলিল্লাহ আল্লাহ বরকত দিক আমি এখন আলেম হতে চাই আল্লাহ যেন তৌফিক দান করেন এবং এই সৎ নিয়তপূর্বক তৌফিক দান করেন আমাকে কীভাবে কী করতে হবে বিস্তারিত জানাবেন প্লিজ মাদ্রাসায় ভর্তি হয়ে আপনি পড়াশোনা করবেন হয়তো এইরকম বয়সও নেই আর বয়স অবশ্য পড়ার বয়স আছে কিন্তু এনার্জি নেই হয়তো যাবেন একজন ইঞ্জিনিয়ার মানুষ আর ওই কচি কাচা ছেলেরা যারা ধরেন 5, 6, 7 পড়ছে মাদ্রাসায় যাদের বয়স হয়তো 14 বছর 16 বছর তাদের সাথে আপনি বসবেন একজন 25 বছর অনেক সময় আপনার মানহানি হবে অনেক সময় আপনি হীনমন্যতায় ভুগবেন মানসিক কষ্ট হবে এর একটা মানসিক পীড়া আছে জি সিনিয়র জুনিয়র একসাথে যদি পড়তে হয় তো একটা মানসিক কি আছে কষ্ট আছে জি সেটা বরদাস্ত করা কঠিন সবার জন্য পারবে না অধিকাংশ লোক পারবে না তো এই জন্য বলবো যে ভালো আলেমদের সাথে সম্পৃক্ত হন তাদের সহবত গ্রহণ করুন কোরআন সুন্নার সালাফি আলেম যারা বড় বড়
মোদী ইউনিভার্সিটি লেখাপড়া করে গেছে আর আপনার কাছাকাছি তারা থাকেন, তাদের নিয়মিত যে সাপ্তাহিক দর্শগুলি হচ্ছে সেগুলিতে হাজির হন, ইনশাআল্লাহ তার মধ্যে অনেক এলেম হাসিল হয়ে যাবে। যেন আমাদের এখানকার অনেক ছেলেরা লেখাপড়া করে গিয়ে মাশাআল্লাহ জুমার খুতবা সুন্দর দিতে পারে, এমনকি অনেকে মাহফিল করছে আলহামদুলিল্লাহ, অনেকে আলহামদুলিল্লাহ বিভিন্ন কেউ মাদ্রাসা করছে, কেউ বিভিন্ন রকমের খেদমত আলহামদুলিল্লাহ করছে, যেগুলো এখানে এখানে গণাবার সময় নেই আর প্রয়োজনও নেই। জি, তো ওই রকম চেষ্টা করেন, আল্লাহ তৌফিক দান করবেন। জি, কোরআন এবং হাদিসের প্রথম এলম হাসিলের চেষ্টা করেন যেইভাবে হোক না কেন, আর অনলাইনেও তার সাথে চেষ্টা করেন। একজন ওস্তাদ অবশ্যই ধরেন আর তার সাথে সাথে অনলাইন অনলাইনে চেষ্টা করেন। জি, অনলাইনে গুরুত্বপূর্ণ দর্শ আছে, আমরা শেখ ইবনে বাজ, ইবনে উসাইমিন, আলবানির দর্শগুলি, শেখ সলিল ফৌজানের কখনও দর্শ তাদের আলোচনায়, কখনও তাদের লিখনি থেকে আমরা এখনও ইন্টারনেটে বিভিন্ন জায়গায় অথবা মাকতাবা সামেলাতে আমরা স্টাডি করি। জি, 12 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শেখ, ওয়ালাইকুম আসসালাম, বাংলাদেশ থেকে বলছি, আমার একটা প্রশ্ন, আমি একটা হিন্দু বাড়িতে টিউশন করাই, হিন্দু বাড়ি থেকে টিউশন করানো যাবে? যাবে, অসুবিধা কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিন্দুদের সাথে কেনা বেচা করেছে না করেনি? না, হিন্দু মানে ভুল বলছি, মানে অমুসলিমদের সাথে, অমুসলিমদের সাথে, হ্যাঁ, ইহুদিদের সাথে, মদিনা ইহুদিরা বসবাস করতো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসব করেছেন, ব্যবসা বাণিজ্য মুসলিমদের সর্বদা যুগ যুগ ধরে চলে আসছে অমুসলিমদের সাথে। দিনের ক্ষেত্রে কোনো ডিসকাউন্ট চলবে না, দিনের ক্ষেত্রে কোনো ছাড় চলবে, কম্প্রোমাইজ চলবে না, যে তোমাদের মন্দিরে আমরা আসি আর তোমরা আমাদের মসজিদে আসো, তোমাদের পূজাতে আমরা শরিক হই আর তোমরা আমাদের ঈদে শরিক হও, এটা জায়েজ না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমরা তোমাদের ধর্ম করো যেটা ঠিক মনে করছো, আর আমরা যেটা হক মনে করেছি, আল্লাহর দিন আল্লাহ নাজিল করে সেটা আমরা আঁকড়ে ধরে থাকবো, এইটা ছাড়নে হলো না। কথা বোঝা গেছে? দুনিয়ার ক্ষেত্রে অসুবিধা নেই, সুতরাং অমুসলিমদের টিউশন করাতে পারবেন এবং তাদের বাড়িতে টিউশন পড়িয়ে আপনি পয়সা নিতে পারবেন, কোনো অসুবিধা নেই। যে সাবজেক্টটা পড়াচ্ছেন সেটা ভালো গঠনমূলক সাবজেক্ট হইতে হবে। এখন কেউ যদি টিউশনে জাদু পড়ায়, জ্যোতিষীবিদ্যা, গণকদের বিদ্যা পড়ায়, নাস্তিক নাস্তিকতার শিক্ষা দেয়, তাহলে ইউনিভার্সিটিতে যেসব নাস্তিক টিচাররা আছে তাদের রুজি হারাম, কারণ নাস্তিকতার শিক্ষা দিচ্ছে, ছেলেদেরকে নাস্তিক বানাবার জন্য চেষ্টা করছে, আল্লাহ যেন তাদেরকে ব্যর্থ করেন। জি, কিন্তু আপনি গঠনমূলক, আপনি ভূগোল পড়াচ্ছেন, বিজ্ঞান পড়াচ্ছেন, আপনি ম্যাথ পড়াচ্ছেন, আপনি যা পড়ান, আপনি এগুলো সব গঠনমূলক, দুনিয়ার শিক্ষা, কোনো অসুবিধা নেই, দুনিয়ার শিক্ষায় শিক্ষিত হইতে এবং শিক্ষা দিতে। 13 নম্বর প্রশ্ন, আসসালামু আলাইকুম শেখ, ওয়া আলাইকুম আসসালাম, বিপদে দুশ্চিন্তায় এবং অভাবে পড়লে কোন দোয়া পড়তে হবে? কয়েকটা বিপদ আপদ, এক দুশ্চিন্তা, আরেকটা হচ্ছে অভাব, অভাব দূর করার জন্য আল্লাহর কাছে দোয়া করেন। জরুরি নয় যে আরবিতেই করতে হবে, নিজের ভাষায় দোয়া করেন, আল্লাহ তুমি আমার অভাব দূর করে দাও, আরবি মুখস্থ করা কোনো জরুরি নয়, তবে কোরআন হাদিসের দোয়াগুলি পড়লে ভালো, কোরআন হাদিসের দোয়া বুঝে পড়তে হবে, অর্থ বুঝে পড়তে হবে, নিজের ভাষায় দোয়া করেন, আল্লাহ যেন রুজিতে বরকত দান করেন। ছোট্ট একটি দোয়া বলছি, কোরআনে কারিমের সুরে কাসাসে রয়েছে, মুসা আলাইহিস সালামের দোয়া, ফেরাউনের ভয়ে যখন সেখান থেকে পালিয়ে আসলেন এক সপ্তাহ ধরে, আর তারপরে এসে পৌঁছিলেন, একটা কাউকে চেনেন না, একটা কুঁয়ার কাছে আসলেন, আসার পরে সেখানে যা দেখলেন যে দুজন মেয়ে, তারপরে ওদের ফ্রিতে কাজ করে দিলেন, পানিগুলো উঠিয়ে বকরি ছাগলকে খাওয়িয়ে দিলেন, তারপরে আল্লাহর কাছে চাইলেন, ওদেরকে বললেন না যে যাও তোমার আব্বাকে গিয়ে বলিও, তোমার আব্বা তো বৃদ্ধ মানুষ, আমাকে যেন কিছু পয়সা দেয়, আমি 7 দিন ধরে অনাহারে আছি, কথা বললেন, বলতে পারতেন, আমরা বললে যাই যে অসুবিধা নেই, যে তোমাদের কাজ করে দিলেন, একটু অভাব আছে, আমার পয়সা দিও, কারণ পারিশ্রমিক দিও, আমার প্রয়োজন আছে, কিন্তু না বলে সোম্মাতওয়াল্লাইলা জিল, ছায়াতে আসলেন কাছে, ক্লান্ত পরিশ্রান্ত হয়ে গেছেন, এত ক্ষুধায়, প্রচণ্ড ক্ষুধায়, আল্লাহ আকবার, বলছে রব্বে ইন্নি লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির, আমি এই দোয়াটি খুব করি, এই জন্য আলহামদুলিল্লাহ আমার অল্পতে অনেক বরকত আছে, আমি অনেক টাকার মালিক নই, কিন্তু কখনো অভাবেও নেই আলহামদুলিল্লাহ, আমি নিজের জীবনে কোনো অভাব অনুভব করিনি, যখন যেমনটা থেকেছে তখন তেমন খরচ করেছি, যতটা চাদর লম্বা ততটা পা লম্বা করেছি, চাদরের চাইতে পা লম্বা কখনো করিনি, বরং চাদর কিছু লম্বাই থাকতে দিয়েছি যাতে ঠান্ডা না ঢুকে, কথা বোঝা গেছে? তো আলহামদুলিল্লাহ, জি, এটা একটা হেকমা, খুব জরুরি, আপনার যেমন যখন ইনকাম আছে আপনি ওইভাবে চলে না। রব্বে ইন্নি লেমা আনজাল তাই এলেই, আল্লাহ হে আমার রব, হে আমার প্রতিপালক, রব, রবকে সম্বোধন করছেন, যিনি পালন কর্তা, প্রতিপালন করেন আমার আপনার, ইন্নি লেমা আনজাল তাই এলেই আমিন খাইর, যেই কল্যাণ, যে রুজি আমার জন্য তুমি নামিয়েছ আমার ভাগ্যে, যেটা আছি আমার জন্য লিখা, ফকির, আমি মোহতাজ হয়েছি, মুখাপেক্ষী হয়েছি, আমি অভাবী হয়েছি,
ছোট্ট দোয়া, কিন্তু দেখেন দোয়া শুধু মুখে পড়লে হবে না, একজন মুখে পড়ছে একজন অন্তর থেকে পড়ছে, আসমান জমিন পার্থক্য রয়েছে, অন্তর থেকে পড়ছে, অন্তর লাগে মন লাগিয়ে পড়ছে না, যেমন জবান পড়ছে তেমন আপনার অন্তর পড়ছে, তেমন আপনার প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ তার সাথ দিচ্ছে, এ হচ্ছে দোয়ার মতো দোয়া। এবং যেই সময়গুলিতে দোয়া কবুল হয় ওই সময়গুলিতে দোয়া করবেন। তারপরে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা, সবই তো চাইলেন আপনি, দুনিয়ার কল্যাণ হচ্ছে দুশ্চিন্তা না থাকা, টেনশন না থাকা, দুনিয়ার কল্যাণ হচ্ছে আপনার অভাব না থাকা, আখিরাতের হাসানা জান্নাত, এবং জান্নাত যেতে যতগুলি স্তরে সবগুলিতে পার হয়ে যাওয়া আরামসে। জি, আল্লাহ যেন তৌফিক দান করেন। এছাড়া ঋণী যদি হন তরিন মুক্ত হজ, আল্লাহ মাকফেনা বে হালালিকা আন হারামিকা ওয়া আগনিনা বে ফাদলিকা আম্মান সিওয়াক, আরও দোয়া রয়েছে, আল্লাহ ইন্নাউযুবিকা মিনাল হাম্মি ওয়াল হাজান, দুশ্চিন্তা এবং শোক দুঃখ কষ্ট, ওয়া মিনাল জুবনি ওয়াল বুখল, ওয়া মিনাল আজজি ওয়াল কাসাল, ওয়া মিন গালাবাতি দাইনি ওয়া কাহরির রিজাল, ইত্যাদি ইত্যাদি, এইসব দোয়াগুলি রয়েছে, যদি মুখস্থ থাকে তো ভালো, আর না হলে নিজের ভাষায় যেমনটা বললাম দোয়া করবেন। চোদ্দ নম্বর প্রশ্ন শেষ হয়ে যাচ্ছে। বলছেন, কোনো দেশের সরকার বিদেশিদের মাছ ধরতে নিষেধ করে, এই ভাই কোন একটা বিশেষ দেশের নাম নিয়েছে, সৌদি আরব নয় অন্য কোনো দেশের, কিন্তু আমি দরকার নেই নাম নেওয়া, সেই জন্য নাম নিইনি, বিদেশিদের মাছ ধরতে নিষেধ করে কিন্তু স্থানীয়দের ধরার অনুমতি আছে, আমার মনে হয় যাদের লাইসেন্স আছে তাদের, কিন্তু দেশি আর বিদেশির পার্থক্য আছে এরকমটা আল্লাহ আলম, হইতেও পারে আবার মানুষের তৈরি করা আইন। তারপরও যদি কেউ মাছ স্বীকার করে তাহলে তার মাছ থেকে উপার্জিত রুজি কি হালাল হবে? সরকারের আইন অমান্য করা গুনার কাজ, সরকারের আইন অমান্য করা গুনার কাজ, যদি সেই আইনটি সরাসরি ইসলামের সাথে আঙ্গরসিক না হয়। ওদের দেশ, ওদের দেশের সাগর, ওদের দেশের নদী, বলছেন না এইখানকার লোকেরা, লোকাল লোকেরা এখান থেকে ধরে খাবে, আপনি বিদেশ থেকে যে চাকরিতে ওই চাকরিতে সীমিত থাকেন, আইন তৈরি করেছে। এখন সরকারের আনুগত্য করা ফরজ, বোঝা গেছে, কিন্তু যদি কেউ আনুগত্য না করে তাহলে তার রুজি হারাম হয়ে যাবে এটা বলতে পারবো না, কারণ সরাসরি যে রুজিটা নিচ্ছে মাছ থেকে, মাছটা তার হালাল, মাছটা মাছ ধরা হালাল, মাছ স্বীকার করা হালাল, সুতরাং তার রুজি হারাম এটা বলবো না। তবে সেই ব্যক্তি গুণাগার, কিসের গুণাগার? সরকারি আইন অমান্য করার। ঠিক ওই রকমই ফুটপাতে কেউ বিক্রি করে নিল, ধরে এখানে কি নিষেধ নাই, কিন্তু আতর বিক্রি করে নিল, তাহলে যদি এই মাছ ধরা হারাম, মাছের রুজি হারাম হয়ে যায় তাহলে তো আতর বিক্রি করে ওই রুজি হারাম হয়ে যাবে, বুঝা গেছে, কিন্তু সে নাজায়েজ কাজ করছে এবং সে গুনার কাজ করছে, আর তারপরে সে রিস্কি ঝুঁকিপূর্ণ কাজ করছে, নিজের রুজিকে হয়তো নিজে আঘাত করবে, এমন সময় ধরা খেয়ে যাবে, থাকলে যদি বৈধ কাজ করতো তো তার রুজিতে আল্লাহ কত বরকত দিত, আরও দশ বছর চাকরি করতো, কিন্তু সে এমন এক্সিট লেগে গেল যার জীবনে ঢুকতে পারবেন না, এরকম হচ্ছে না, হচ্ছে না, সুতরাং নিজেকে ক্ষতির দিকে ঠেলে দেবেন না। সে সর্বশেষ প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, ফিতরা আমি নিজের ফ্যামিলিটা কি নিজেই বিলি করব নাকি ফান্ডে জমা করব? নিজেই বিলি করতে পারে, ফিতরা ফান্ডে জমা করতে হবে এমন কোনো বিধান শরীয়তে নেই, তবে যদি করে ফান্ডে যে যৌথভাবে একসাথে জমা করে আমরা বেশি বেশি দিতে পারবো, এতে গরিবদের বেশি ফায়দা হবে, এই উদ্দেশ্যে তাতে যদি লাভ বেশি দেখে তাহলে করতে পারে, ফান্ডেও জমা করতে পারে, তবে যার কাছে জমা করবে সে যেন আমানতদার বিশ্বস্ত হয়, সে যেন মেরে না খায়। আমরা দেখেছি আমাদের দেশের সর্দারগুলিকে ইল্লা মাশাল্লাহ অধিকাংশই প্রথম যখন এসেছে ফেতরা নেওয়ার জন্য গরিবরা, ঈদের দিন চলে এসে ঈদের পরের দিন, আরে ঈদ হয়েছে আর বেরিয়ে গেছো চাইতে, দু চার দিন পরে আসতে হয় না, কথা বলছেন, আর যখন চার চার দিন পর যাচ্ছে তখন বলছে এত দেরি করে এসে তোমার জন্য কি বসে আছি নাকি, আমি আমি কি বেতন খাই যে তোমার জন্য বসে থাকবো, আমি ঈদের দিন থেকে লেগেছি দু তিন দিনের বেতন শেষ করে দিয়েছি, নাই কিছু নেই, বুঝতে পারলেন কথা, প্রথম দিকে এত তাড়াতাড়ি কেন, আর যদি দেরি করে আসে তো বলছে এত দেরি করে এসে পাওয়া যায় সব শেষ, এরা খেয়ানতকারী, খেয়ানতকারী, অনেকে ভাগ বসিয়ে দেবো, বলছে আট ভাগের এক ভাগ আমার, সর্দারদের না, হারাম, তুমি নিজের সংসারের কাজ করছো চব্বিশ ঘন্টা, তার মধ্যে কিছু সময় ফকির আসলে একটু দিয়ে দিলে, অতি আট ভাগের এক ভাগে নিয়ে নেবে না, তাহলে তোমাকে ডিউটি করতে হবে বসে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাহাবীরা মাঠে ঘাটে গিয়ে ওই উটের যাকাত, বাড়ির সংসার সব কিছু ছেড়ে দিয়ে কাজকর্ম ছেড়ে দিয়ে যেতেন, ওই রকম কাজ করো তাহলে ঠিক আছে, ফুল টাইম কাজ করে তাহলে বলা যেতে পারে যে আমি আমি যে যোগ্যতা রাখি সে অনুযায়ী কত টাকা বেতন নিতে পারে, যে বেতনটা আপনার হয়তো ওই বেতনটা শুধু নিতে পারবেন, আর ধরেন এক লাখ টাকা জমা হয়েছে
আর আট ভাগে এক ভাগ বসিয়ে দেবো সাথে। মাদ্রাসার মালিক মুক্তাররা অনেকে এরকম কাজ করে, মাদ্রাসা মসজিদের অনেকে এত টাকা আমি কালেকশন করেছি সুতরাং এত টাকা আমার, রুজি হারাম এরকম করে। আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন। তো যাই হোক, ফেতরা নিজেই বিলি করতে, সৌদি আরবে থাকছেন দেখছেন না, এখানে নিজেই বিতরণ করেছি আমরা, তাই না? এই আপনারাই দেশে গিয়ে কিন্তু সর্দার আর মণ্ডল মাতবরের কাছে জমা করছিলেন, আর এখানে এসে নিজেই ফেতরা দিচ্ছেন। তাহলে বোঝা গেল যে সৌদি আরব হচ্ছে ইসলামের দেশ, নবী ইসলামের দেশ, মক্কা মদিনার দেশে এখানে আসলটা আছে না দেশে আসলটা আছে। কিন্তু কিছু সুবিধাবাদী আছে, আলেম সমাজ বলবে না 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 আমাদের কাছে জমা করতে হবে, কারণ তাহলে বেশিটা রাখবে ওরা, বাকিটা অল্প কিছু দান করবে সেই জন্য। তো যাই হোক, কেউ যদি গঠনমূলক কাজের জন্য দেখে যে ফায়দা বেশি জমা করে তাহলে জমা করবে ফান্ডে, আর না হলে নিজে বিতরণ করবে। এইখানেই সুন্নাহ কোনটা? সুন্নাহ হচ্ছে নিজে নিজে বিতরণ করে দাও, সুন্নাহ হচ্ছে বিতরণ করা। তবে মুসলিম সরকার আর বাইতুল মাল আছে, আর মুসলিম সরকার বলছে যে বাইতুল মালে জমা করো, আর মুসলিম সরকার আমানতদার আলহামদুলিল্লাহ যেমন খোলাফায়ে রাশিদিনের ছিলেন ওই রকম যদি হয় আমানতদার তাহলে ঠিক আছে, তাহলে তখন জমা করবেন। এখানেই প্রশ্নোত্তর পর্ব শেষ করছি। ও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।